হ্যালো ফ্রেন্ডস, আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো চিনে বাদাম। এরপর দিয়ে দেবো কারি পাতা, ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এরপর টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো রেড ক্যাপসিকাম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এতে দিয়ে দেবো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আলু ভালোভাবে ভেজে নেব। আলু লালচে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা বাদাম এবং কারি পাতা এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। এরপর একটা পাউরুটি নিয়ে ভালোভাবে বেলে পাতলা করে নেব। এরপর মাঝখান থেকে কেটে নিয়ে আটা এবং জল দিয়ে তৈরি করে রাখা মিশ্রণ ওপরে লাগিয়ে নিয়ে সিঙ্গারার মতো শেপ দিয়ে নেব। এরপর এতে তৈরি করে রাখা পুর ভরে ভালোভাবে কভার করে নেব। এইভাবে বেশ অনেকগুলোই আমি তৈরি করে নেব। কড়াইতে বসিয়ে রাখা গরম রিফাইন্ড অয়েলে এক এক করে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এরপর তুলে নিয়ে টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।